গ্রাম বাংলার রেসিপি মানে সাধারণ জিনিসে অসাধারণ সব খাবার যার স্বাদ অতুলনীয় কখনোই ভোলার নয় এই স্বাদ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার সেই নস্টালজিক শৈশব কৈশোরের স্মৃতিতে আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি কচু পাতা বা কচু শাক দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি সহজ রেসিপি খেতে তো ভীষণই মজাদার হয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কচুর পাতা এবং কচুর ডাটা মিলিয়ে ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে তো এখানে ডাটার চেয়েতে পাতার পরিমাণটা বেশি তো সব মিলে কচু শাকি বলা চলে আর আমি দুইটা মাঝারি সাইজের ইলিশ মাছের মাথাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এতে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ তারপরে হচ্ছে সব কিছু খুব ভালোভাবে এই মাথাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে তো চুলায় আমি পানি ফুটতে দিয়েছিলাম পানিটা একদম কিন্তু ফুটে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে কচু শাকগুলোকে এই পানিতে আমি একটু সেদ্ধ করে নিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে নেড়ে চেড়ে দুইটা বলক আসা পর্যন্ত সেদ্ধ করব। পানিটা ফুটিয়ে তারপর সবজি দিলে হয় কি সবজির কালারটা সুন্দর থাকে এ পর্যায়ে হচ্ছে আমি শাকগুলো তুলে নিচ্ছি তো এখন একটা চালুনিতে ঝরা দিয়ে দিয়েছি এই শাকের মধ্যে এক্সট্রা যেই পানিগুলো আছে সেইগুলো এরকম খুন্তি দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বের করে নেওয়া যায় ততটাই আমি বের করে নিব এতে করে রান্না করতে সুবিধা হবে এবং গলা চুলকানোর ভয়টা কম থাকবে তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছের মাথা দুটোকে একটু ভেজে নিব উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব যেহেতু ফ্রোজেন করা মাছ সেই জন্য ভেজে নিচ্ছি একদম ফ্রেশ বা তাজা মাছ হলে কিন্তু ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই তুলে নিচ্ছি এখন ভাজা হয়ে গিয়েছে এই তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ রসুন কুচি দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি দুঃখিত তো পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিলাম এই পর্যায়ে হচ্ছে আমি ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে যে তেলটা উপরে চলে এসেছে হলুদের কাঁচা স্মেলটা এখন আর নেই এই পর্যায়ে হচ্ছে আমি মাছের মাথাগুলোকে অ্যাড করিয়ে দিব। তা আবারও হাফ কাপ পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এই মশলার সাথে মাথাটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিব আর যারা কাটা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা তো এখন হচ্ছে সবগুলো সুন্দর মতো এরকম ভেঙে দিয়ে মশলাটাকে আরও ভাজা ভাজা করে শুকিয়ে নিব। তো এই পর্যায়ে হচ্ছে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব ছয় থেকে সাত মিনিট ভাজা ভাজা করে নিব যতটা সম্ভব ভাজা ভাজা করে নেওয়া যায় ততই কিন্তু ভালো গলা ধরার প্রবণতাটা কম থাকবে এই যে প্যানের গা থেকে যখন ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো আর বড় বড় কাটাগুলো এভাবে তুলে ফেলে দেব তাই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ মজাদার কচু শাকের রেসিপি এটা লেবু দিয়ে খেলে কিন্তু এতটুকুও গলা ধরবে না তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ